লকডাউন হয়ে যায় সাথে সাথে, তখন ওরে নিয়ে হসপিটাল ভর্তি করা হয়। তখন স্যারের উপর অভিযোগ দায়ে, স্যার আমাদের ফান্ড থেকে, শিক্ষার্থীদের ফান্ড থেকে, স্কুলের ফান্ড থেকে স্যার 1,00,000 টাকা ওই মেয়েকে ক্ষতিপূরণ হিসেবে দেয়। ওইগুলার সহ স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আছে, ওইগুলার ভিত্তিতে আমরা স্যারের পদত্যাগ চাচ্ছি, আমরা প্রাক্তন স্টুডেন্ট। আমরা সত্যের পাশে বাট তখন আজকে আসার পরে আমরা যখন রাস্তায় আন্দোলন করতেছি, তখন উনি আমাদের কাছে বলছে যে আমাদেরকে 1 ঘন্টা সময় দাও, আর তোমাদের রায় হবে, কিন্তু 1 ঘন্টা সময় দাও, স্যার অলরেডি দিয়ে দেবে, পদত্যাগ দিয়ে দেবে। উনি বলছে নিজের মুখে, শুধু আইনগতভাবে আমরা আপাতত্যাগ করাবো, এখন তোমরা যদি 1 ঘন্টা আমাদেরকে সময় না দাও তাহলে তো আর এটা হচ্ছে না। তখন আমি ওনাকে বলছি, ঠিক আছে তাহলে আমার স্টুডেন্টরা সবাই স্কুলে থাকবে, আমার স্টুডেন্টরা 1 ঘন্টা আপনাকে সময় দেওয়া হোক, তারপরে আপনারা যেহেতু আসছেন আমাদের জন্যই আসছেন, তাহলে আপনাদেরকে আরও 1 ঘন্টা সময়। ওনারা সময় অনেকবার এনেছে, তারপরে আজকে আমরা ওনাদেরকে আরও 1 ঘন্টা ফাইনাল মানে লাস্ট সময় দিছি। আমাদের তো কোনো দরকার নাই কোনো স্যারের এগেনস্টে যাওয়ার জন্য, স্যার কতটা ভালো হলে স্টুডেন্টরা তার এগেনস্টে যায় সেটা আপনারাই বুঝেন। আমাদের তো কোনো দরকার নেই স্যারের এগেনস্টে যাওয়ার জন্য, কোনো স্টুডেন্ট কি তার স্যারের টিচারের এগেনস্টে যায় না। ওনারা এত ভালো দেখে টিচার মেয়েরা ওনাদের এগেনস্টে গেছে। এখন টাইম লেগে যাবে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। ওকে, আমাদের স্যারের বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হচ্ছে, বিগত কমিটি কর্তৃক বিভিন্ন ব্যাংক অর্থাৎ জনতা এবি এবং ব্যাংক সময় টাকার উপরে স্থায়ী আমানতের থেকে মেয়াদ পূর্তির পূর্বেই নগদায় কর্ত নাম সর্বস্ব নয়েশক সিলেট ব্যাংকে আমানত রাখেন। ইহাতে প্রধান শিক্ষক গৌরা ঘোষ ও কমিটি কোনো সদস্যগণ ব্যক্তিগত লাভবান হয়েছেন এবং বিদ্যালয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়াও প্রতি বছরের সরকার নির্দেশ অন্যান্য করে ছাত্রীদের নতুন ভর্তি দেখিয়ে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মৌকুফ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রধান শিক্ষক সহ এখানে আরও কয়েকজন সহকারী শিক্ষক এবং আমাদের কিছু ম্যানেজমেন্ট কমিটিরাও রয়েছে। স্কুলে কেন কোনো কাঠের আলমারি যদি প্রয়োজন হয় ওয়ার্ডরোব হতে পারে, জালিয়াতি এগুলো মানে এত কিছু আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, কতক্ষণে বা বলা যাবে। এক কথায় স্যারের পদত্যাগ হোক, প্লাস স্যার যে কী কী করছে সব কিছু আমরা আমাদের কাছে প্রমাণ আছে, তো ওই প্রমাণগুলো ভিত্তি করে দেখবে সেটা যাচাই কি না, সেজন্য ওনারা সময়ও নিয়ে গেছে। আমরা এই প্রমাণগুলো দেখাইছি ওনাকে, ওনারা সময়ও নিয়ে গেছে, কিন্তু কথা হইলো এত সময় তো আর দেওয়া যায় না, কতবার সময় দেওয়া যায়। এটাই লাস্ট 1 ঘন্টা স্টুডেন্টরা আমার কারণে এখানে এখনও সুশৃঙ্খলভাবে আছে, যদি কোনো কিছু হয় তাহলে স্টুডেন্টরা কী করবে তা তো আমরা আর কি বলতে পারবো। এখানে স্টুডেন্টরা তো ওদের বাসায় গিয়ে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমরা যারা ছিলাম আমরা ওনার সাথে দেখা করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে উনি এখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি আমি উনি মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত ওনার যিনি আমাদের স্কুলের বর্তমান সভাপতি ওনার বরাবরই উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পদত্যাগপত্র আমি গ্রহণ করছি। ঠিক আছে,